হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা আমার থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি আহমেদাবাদের রতনপোল মার্কেটে, যেখানে এতটাই সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন আছে, আর ব্রাইডাল কালেকশনও তোমরা ভালো ভালো পেয়ে যাবে। লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি, ব্লাউজ, এত সুন্দর সুন্দর সব কালেকশন, মানে কি বলবো, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এর আগের দিন আমি আর আমার হাজবেন্ড গেছিলাম, তো দামে হয়নি তাই আমরা কিছু নিতে পারিনি। তাই আজকে আমি যাচ্ছি, দেখা যাক কোনো কিছু যদি পছন্দ হয় তাহলে আমি নেব। আর হচ্ছে তোমরা তাহলে দেখতে থাকো। আমাদের দেখতে পাচ্ছ নবরাত্রির প্যান্ডেল হয়ে গেছে, আর আমরা কালকে বাড়ি যাব। আমাদের কালকে ট্রেন আছে রাত্রের সময়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এতদিন পর বাড়ি যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন লাগে, আমার তো খুবই আনন্দ হচ্ছে ভেবে যে এতদিন পর বাড়ি যাচ্ছি, এরকম পর্যন্ত আমার বাড়িতে থাকিনি। তো এখন আমি বাসে উঠে পড়েছি, আর জান্তানগর থেকে রতনপোল মার্কেট কোনো ডিরেক্ট বাস নেই, তাই আমি প্রথমে যাচ্ছি জান্তানগর টু কালুপুর, যেটার ভাড়া হলো 20 টাকা। দেন বাসে গিয়ে আমি কালুপুরে নেমে যাব, তারপরে আমি কালুপুর থেকে রতনপোল মার্কেটের জন্য অটো করে নেব, যেটার ভাড়া লাগবে 10 টাকা। তবে শাটলে যেতে হবে, তাহলেই 10 টাকা নেবে, না হলে 40 থেকে 50 টাকা নেবে। এই বাসগুলোতে জার্নি করা খুব কমফোর্টেবল ফিল হয়। আমি যেটা জানি যে সাউথের দিকেও নাকি BRTS বাস চলে, তো সত্যি খুব সুবিধে। আর এইমাত্র আমি চলে এসেছি আহমেদাবাদ রেলওয়ে স্টেশন। এই স্টেশনকে আবার কালুপুর স্টেশনও বলা হয়, কারণ জায়গাটার নামই কালুপুর। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। তো আমি কালুপুর থেকে রতনপোল মার্কেটে চলে এসেছি, আর এই যে রতনপোল মার্কেটের গেট, এবার আমি ঢুকছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে শাড়িগুলো ওখানে ঝোলানো রয়েছে, আর কালেকশনগুলো তোমরা দেখো। আমি জানি না ওরা শপে আমাকে ওদের কালেকশনগুলো দেখাবে কি না, তবে আমি এরকম করে পুরো মার্কেটটার ভিডিও করার চেষ্টা করব, আর কালেকশনগুলো তুলে ধরার চেষ্টা করব, যেন তোমরা বুঝতে পারো যে ওখানে কী সুন্দর কালেকশন আছে। তো দেখো তোমরা, আমি অল্প অল্প করে ঢুকছি মার্কেটের শুরু থেকে। আজকে অনেকটাই ভিড় কম আছে, এই কিছুদিন আগেই আমরা গেছিলাম, তো প্রচুর ভিড় ছিল, নবরাত্রির জন্যই ভিড় ছিল। আজকে অনেকটাই ভিড় কম আছে, কারণ এদের নবরাত্রি শুরু হয়ে গেছে। আর দেখো তোমরা এদিকে লেহেঙ্গা, গাউন সবগুলোর নাম উপরে গুজরাটি ভাষায় লেখা আছে, যেটা আমি পড়তে পারছি না, তবে হিন্দিটা পড়তে পেরেনি। এখানে হিন্দিতে তেমন কিছু লেখা নেই, সব গুজরাটি ভাষায় লেখা আছে। আর আর এখানে হচ্ছে যে খোলা কোনো দোকানই নয়, এরকম ছোট ছোট সব শপ করে রয়েছে। তোমরা ভাবিও না যে আবার শোরুম রয়েছে এগুলো। তো শোরুমে কী হয় যে ফিক্সড রেট থাকে, কোনো বার্গেনিং করা যাবে না। এগুলো দোকানে কিন্তু বার্গেনিং করা যাবে, এগুলো ওই ছোট ছোট সব শপ করে রেখেছে, কারণ এইখানে গরমটা বেশি আর এসি ছাড়া এখানে থাকাই যাবে না, তাও আবার এত ক্রাউডের মধ্যে। তাই এখানে ছোট ছোট করে শপ করা হয়েছে, আর হচ্ছে বাইরে কালেকশনগুলো কিছুটা টাঙিয়ে রেখেছে যেন মানুষ ভেতরে যায়। তোমরা দেখতে পাবে সব শপগুলোর বাইরে একটা করে দোকানেরই লোক রয়েছে, কাস্টমারগুলোকে নিজের দোকানে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেককে বলবে যে চালিয়ে চালিয়ে আপ চালিয়ে মেরে দোকান আইয়ে দেখি আপু ক্যা লেনা হ্যায়। তো এরকম করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায়, আমি তো হয়ে গেছিলাম, এত রাখছে আমি জাস্ট ভিড়। তো যাই হোক, আমি একটা শপে ঢুকেছিলাম নিজের শাড়ি নেওয়ার জন্য, তো ওনাদের বললাম যে আমি ভিডিও করতে পারি বা কোনো ফটো তুলতে পারি। তো বলছে যে না, কোনো ভিডিও কোনো ফটো হবে না, শুধু ভিডিও কলের দ্বারাই কাউকে দেখানো যাবে। তো যাই হোক, এরকম করেই তোমরা কালেকশনগুলো দেখো।
আশা করছি তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের সব কালেকশন রয়েছে। সত্যি শাড়িগুলোর কালেকশন জাস্ট দারুণই আছে এখানে। আমি আহমেদাবাদে খুব একটা ভালো শাড়ির কালেকশন দেখতে পাইনি, তবে রতনপল মার্কেটে গিয়ে আমি দারুণ একটা কালেকশন পেয়েছি। আর এই মার্কেটগুলোর আমাকে ঠিকানা দিয়েছে আমারই ফ্রেন্ড, গুজরাটের ফ্রেন্ড। তোমাদের তো বলেছিলাম আমার এখানে ফ্রেন্ড রয়েছে, তো ওদের আমি বললাম যে আমি তো দুর্গাপুজোর জন্য শাড়ি নেব, আর বাড়ি গিয়ে তো সময় পাবো না বাজার করার, তো এখানে কোথায় ভালো শাড়ি পাওয়া যাবে, তো ওরাই আমাকে এই ঠিকানাটা দিল। আর সত্যি আমি খুব মানে স্যাটিসফাই এখানে শাড়ি নিয়ে, খুব সুন্দর শাড়ি পেয়েছি, যেটা তোমরা আমাকে দুর্গাপুজোর ব্লগে দেখতে পাবে। তোমরা শুধু কালেকশনগুলো দেখো, কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। লেহেঙ্গা আমরা যেগুলো লেহেঙ্গা অনলাইনে দেখি সেগুলো এখানে রয়েছে, এত সুন্দর কালেকশন আর এতটাই ঘের, মানে কি বলবো, সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। আর শাড়িগুলোও দারুণ দারুণ আছে, তোমরা তো বুঝতেই পারছো দেখে। আর হ্যাঁ, আমি তোমাদের প্রাইসটা বলে দিই কেমন দাম হতে পারে শাড়িগুলোর। তো এই যে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, তো আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, পুরো শাড়িটা স্টোন ওয়ার্ক ছিল, তো ওই শাড়িটা ওরা 4,500 বলে আর আমি সেটাকে 3,000 বলি। তো যাই হোক, ওরা আমাকে দেয়নি শাড়িটা, তো এরকমই দাম হতে পারে যেগুলো স্টোন ওয়ার্ক শাড়িগুলো আছে, 4,000-5,000 এরকম সব শাড়িগুলোর প্রাইস। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গুজরাটি সব শাড়িগুলো, এগুলো নর্মাল নিলে তাহলে 2,000-এর মধ্যে হয়ে যাবে, আর যদি স্টোন ওয়ার্কের নাও তাহলে এগুলো পড়বে 3,000-3,500-4,000, যেরকম কাজ থাকবে ওরকম দাম জিনিসের। তবে হ্যাঁ, শাড়ি হিসেবে বা লেহেঙ্গা হিসেবে প্রাইস একদমই ওরা ঠিকই বলে, কারণ শাড়িগুলো দেখবে দারুণ একটা কালেকশন, কাপড়গুলোও দারুণ। তো তোমাদের যদি ভালো শাড়ি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চলে যেও রতনপল মার্কেটে। আশা করছি এতটা দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে কেমন কালেকশন আছে এখানে। ব্রাইডাল লেহেঙ্গাগুলোও খুব সুন্দর আছে, তবে আমার প্রাইস জিজ্ঞেস করা হয়নি। আশা করছি 10,000-এর উপরেই সব ব্রাইডাল লেহেঙ্গাগুলো হবে। এখানে তোমরা ডিজাইনার লেহেঙ্গাগুলোও পেয়ে যাবে, সব্যসাচীর লেহেঙ্গার কালেকশনগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। তবে আসল সব্যসাচীর লেহেঙ্গা তো হবে না, ওটার কপি ডিজাইন সব রয়েছে এখানে। তোমরা অবশ্যই ভিজিট করিও, মার্কেটটা খুবই সুন্দর। দেন তোমরা এখানে কুন্দনের সব জুয়েলারি কালেকশনগুলোও পেয়ে যাবে, হাতের ব্যাঙ্গেলস থেকে শুরু করে, এখানে অক্সিডাইজ কম আছে, এখানে কুন্দন ওয়ার্স জুয়েলারি বেশি আছে। যাই হোক, আমি শপে গিয়ে তো ভিডিও করতে পারলাম না, ওরা সেটার পারমিশন দিল না আমাকে, তাই আমি ভিডিও করতে পারিনি। কিন্তু তোমাদের যদি শাড়ি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এত দূর দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে কেমন শাড়ির কালেকশন আছে, লেহেঙ্গার কালেকশন কেমন আছে, ব্লাউজের কালেকশন কেমন আছে, দেন হচ্ছে জুয়েলারি চুড়ি সব কালেকশন। তো তোমাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমরা সেখানে ভিজিট করিও। এই রতনপল মার্কেটের আমি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিও করেছি, জাস্ট তোমাদের আমি কালেকশন দেখানোর জন্য যে এতটাই সুন্দর কালেকশন আছে, তোমাদের পছন্দ হবেই। আর শাড়ি হিসেবে দামও একদম ওরা ঠিকই বলে, তোমরা আবার বার্গেনিংও করতে পারবে। আর আমি যে শাড়িটা নিয়েছি এটা তোমরা আমার দুর্গাপূজার ব্লগে দেখতে পাবে যে শাড়িটা কেমন হয়েছে, আর তোমাদের দামটাও আমি বলবো কেমন কত দাম নিয়েছে আমার শাড়িটার। আর আমি জানি আমার ব্লগগুলো আহমেদাবাদ মানুষজন বেশি দেখে, তো তোমরা তো দুর্গাপুজো দেখোনি কেমন হয়, তো আমার ব্লগগুলো অবশ্যই দেখ। দুর্গাপুজোর সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত আমি সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দুর্গাপুজোর ব্লগগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম গেটের শেষের দিকে চলে এসেছি, ফুল মার্কেটের আমি ভিডিও করেছি, এখানে সব জুয়েলারি কালেকশন আছে, সামনেও সব জুয়েলারি কালেকশন আছে, সেগুলো তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে জানিও, আমি ফুল ডিটেলসেই ভিডিও বানালাম। তোমরা তো দেখতে পেলেই যে জুয়েলারি কালেকশনগুলো কত সুন্দর আছে, ব্যাঙ্গেলসগুলো কী সুন্দর সুন্দর সব আছে। তোমাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিজিট করিও রতনপল মার্কেটে। দেন এখন আমি আস্তে আস্তে করে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি,
তবুও আমি কিছু কিছু কালেকশনগুলো তুলে ধরার চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ। সো আমি এখন মার্কেট থেকে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে গেট রয়েছে, আমি বেরিয়ে গেছি মার্কেট থেকে। তোমাদের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যেও। আর সেমভাবেই আমি বাড়ি যাচ্ছি, যে রতনপল মার্কেট থেকে আমি কালুপুর যাচ্ছি অটোতে করে 10 টাকায়। দেন হচ্ছে যে কালুপুর থেকে আমি জান্তানগরে থাকি, তাই জান্তানগরে যাচ্ছি বাসে করে 20 টাকা ভাড়ায়। তো তোমরা মোটরেতা থাকলেও সেম মোটরা বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবে, তোমরা যেখানেই থাকো আহমেদাবাদের এগুলো বাস পেয়ে যাবে। তোমরা না পেলে অটোতে করে যেতে পারো, শাটলে গেলে কিছু কম টাকা লাগবে, আর একাই অটোতে গেলে ভাড়াটা বেশি লাগবে। তবে সব থেকে ভাড়া কম লাগে এই বাসে করেই, তো ভালো হবে বাসে করেই যাওয়া, আর সেফটিও থাকে আর জার্নিটা খুব কমফোর্টেবল। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিও। কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানিও যেন আমি ঠিক করতে পারি। তাহলে আজকের মতো বাই।